নমস্কার আপনাদের সবাইকে অনেক স্বাগত দেখছেন ব্যবহারিক জীবনে জ্যোতি সেটা নিছক একটা অনুষ্ঠান তো নয় তার থেকে অনেক বেশি করে আমাদের দৈনন্দিন জীবন চর্চা আর ধারাবাহিকভাবে যদি ব্যবহারিক জীবনে জ্যোতিষ আপনি ফলো করে থাকেন তাহলে দেখবেন এর একটা অন্যতম খুব স্ট্রং পয়েন্ট ভীষণ জোরের একটা জায়গা সেটা হচ্ছে লক্ষণ জ্যোতিষ নিয়ে আলোচনা বহু ক্ষেত্রে এর আগে আলোচনা হয়েছে এবং অনেকে ভীষণ উপকৃত হয়েছেন সেই ফিডব্যাকগুলো কিন্তু আমরা আপনাদের কাছ থেকে নিয়মিত পেয়েছি আজকেও চাইবো সেরকমই কিছু আলোচনা আপনাদের জন্য হোক যাতে প্রত্যেকে নিজেদের সমস্যাগুলোর সঙ্গে রিলেট করতে পারেন আর ব্যবহারিক জীবনে জ্যোতিষ মানে তার একটা আলাদা মাত্রা অবশ্যই আচার্য দেবদত্ত এবং তার অনবদ্য প্রেডিকশন অনেক স্বাগত আপনাকে দেবদত্ত দা অনুষ্ঠানে আজকে কি আমরা একটু লক্ষণ জ্যোতিষ নিয়ে আলোচনা করতে পারি হ্যাঁ ডেফিনেটলি তার কারণ হচ্ছে এটা একটা ভীষণ বড় কেস কৃষ্ণমূর্তিজির একটা অনবদ্য সৃষ্টি বলবো বা সৃষ্টি বলবো না আবিষ্কারই বলবো তার কারণ হচ্ছে যে একটা মানুষের ক্ষেত্রে যে কিভাবে লক্ষণ দেখে বোঝা যায় যে তাদের ক্ষেত্রে তাদের জীবনযাত্রা বা জীবনচর্যা বা তার লাইফ কোন দিকে যাচ্ছে সেটা এডুকেশন ক্ষেত্রে হোক সেটা চাকরির ক্ষেত্রে হোক সেটা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে হোক ইন এভরি অ্যাসপেক্টস দেখুন বাড়িতে আমরা সবসময় যে আমাদের হাতের কাছে আমাদের জন্মকুণ্ডলী থাকবে বা আমরা সবসময় যে জন্ম ছক আমরা জানবো এরকম অনেক মানুষের আছেই যাদের ডেট অফ বার্থই জানা নেই টাইমও জানা নেই কিন্তু কিছু কিছু লক্ষণ যেগুলো লক্ষণ দেখে মানুষ বুঝতে পারবে যে তাদের জীবনে কী কেন এই ঘটনাটা ঘটছে এবং সেই ক্ষেত্রে তার পেছনে মানে কীভাবে এটা থেকে রেস্কিউ করা যায় বা কীভাবে রিকভার করা যায় তো এইটা লক্ষণ জ্যোতিষ এবং এক্ষেত্রে পরিবারের একজনের ভূমিকা ভীষণ থাকে সেটা হচ্ছে তিনি মা হিসেবে থাকতে পারেন তিনি স্ত্রী হতে পারেন তিনি বোন হতে পারেন মানে হচ্ছে বাড়ির মহিলারা তার কারণ হচ্ছে একটা সন্তানের ক্ষেত্রে জাজ করার ফার্স্ট ক্ষমতা কিন্তু মায়ের ক্ষেত্রে থাকে কেউ ফোনে আছে হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ নমস্কার হ্যাঁ বলুন হ্যাঁ দাদাকেও নমস্কার দাদা অনুষ্ঠান দেখি আমি হ্যাঁ হ্যাঁ আমি আমার ভাইয়ের সম্পর্কে যাচ্ছি কোথা থেকে বলছো আমি গার্ডেন রিস থেকে বলছি হ্যাঁ বলুন ভাই ডেট অফ বার্থ 20 জুলাই 1993 20 জুলাই হ্যাঁ 1993 সময় 6:05 সন্ধ্যে 6:05 কোথায় জন্ম কলকাতা সন্ধ্যে 6:05 কলকাতায় জন্ম তার মানে সেদিন ছিল মঙ্গলবার হ্যাঁ মকর লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র বুধের দশায় জন্ম এর আগে দেখানো হয়েছিল রাশি লগ্ন জানা আছে আজ অবধি দেখানো হয়নি ইদানিংকালে শুধু ভাইয়ের নয় ফ্যামিলির ক্ষেত্রে ফিনান্সিয়াল দিক থেকে কিছু ক্রাইসিস আসতে পারে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এই জন্মচকে যেটা দেখা যাচ্ছে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে শনি পঞ্চম স্থানে শুক্র কেতু ষষ্ঠে বুধ সপ্তম স্থানে রবিচন্দ্র অষ্টম স্থানে মঙ্গল ভাই কিন্তু মাঙ্গলিক হ্যাঁ নবম স্থানে বৃহস্পতি এবং একাদশ স্থানে রাহু বসে আছে সাধারণত এই জন্মচক যেহেতু শনিভঙ্গ কালসর্পযোগ এবং সফলতার জায়গা থেকে কালসর্পযোগ রয়েছে সেই জন্য লাইফে ফিনান্সিয়াল স্টেবিলিটি কর্মের স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা তৈরি করে ঠিক আছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যেহেতু শনির 7:30 চলছে সেই জন্য নিজের শুধু নিজের নয় ফ্যামিলির প্রত্যেকের ওপর কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু একটা ক্রাইসিস তৈরি হতে পারে ঠিক আছে সাধারণত এই ধরনের জন্মচকে বাড়িতে যদি 55 বছরের ওপরে কেউ যদি থাকে এবং 12 বছরের নিচে কেউ যদি থাকে তাহলে কিন্তু তাদেরও শারীরিক দিক থেকে কিছু সমস্যা এবং সেই জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তো এখন কি প্ল্যান ভাইয়ের ব্যাপারে প্ল্যান বলতে ওর ক্যারিয়ার নিয়ে জানতে চাই ও একটা ল্যাটেস্ট টেকনিশিয়ানের কাজ করে তো ওর উন্নতি ভবিষ্যতে ও কি করতে পারবে কি বা ওই লাইনে তাহলে উন্নতি হবে কি কাজের জায়গাটা তো এই মুহূর্তে টলমল যেমনটা আপনি বললেন ঠিকঠাক তো চলছে কেমন চলছে কাজের জায়গা খুব ভালো না খুব ভালো না তার কারণ হচ্ছে প্ল্যানিং এর অভাব এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে অর্থস্থান যদি শুভ না থাকে আর্থিক উন্নতি হয় না যেটা যেহেতু শনি 7:30 চলছে এবং আমি প্রথমেই যেটা বললাম সফলতার জায়গা জীবনের যে জায়গাটা সেই সফলতার জায়গা থেকে কালসর্পযোগ তৈরি হয়েছে এই জায়গাগুলোকে যতক্ষণ না ঠিক করা হবে ততক্ষণ পর্যন্ত লাইফে কিন্তু উন্নতির জায়গাটাতে সমস্যা থাকবে এই কারণে 93-তে জন্ম টেকনিশিয়ান টেকনোলজি নিয়ে মানে তার একটা কারিগরি বিদ্যা জানা আছে কিন্তু তবুও সে জীবনে উন্নতি করতে পারছে না সেই কারণেই পাচ্ছে না বুঝতে পারলাম আচ্ছা তো ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলোকে ঠিক করা ভীষণভাবে দরকার ধন্যবাদ ফোন করার জন্য আচ্ছা
অনেক ধন্যবাদ। এবারে যদি মনে করেন যে হ্যাঁ আমাকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, অবশ্যই প্রফেশনাল হেল্প আপনাদের দরকার। এবং এক্ষেত্রে একটা অন্যতম বড় ভূমিকা রয়েছে আচার্য দেবদত্তের, বা বলা ভালো আচার্য দেবদত্ত ফাউন্ডেশনের। কারণ যখন আপনারা আসছেন দেবদত্তদার কাছে, যে মুহূর্তে আপনি আচার্য দেবদত্ত ফাউন্ডেশনে আসছেন, আপনি এখান থেকে যেটাই করুন, আপনি পরামর্শ করছেন, প্ল্যানিং করছেন, কোনো রেমিডিয়াল গাইডেন্স আপনি এখান থেকে নিচ্ছেন, আচার্য দেবদত্ত ফাউন্ডেশনের যে আয় হয় তার একটা বড় অংশ কিন্তু চলে যায় সোশ্যাল ওয়েলফেয়ার। এবং এটা একটা বিশাল বড় জায়গা। আমার খুব ভালো লাগে অনুষ্ঠানে এই অ্যানাউন্সমেন্টটা করতে, যে যারা পিছিয়ে পড়েছেন আর্থিকভাবে, যারা পিছিয়ে পড়েছেন, যাদের প্রথাগত কোনো ট্রেনিং নেই, যাদের জীবনে এগিয়ে চলার কোনো জায়গা নেই, কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে তারা তাদের জীবনটাকে তৈরি করতে পারবেন, সেই জায়গায় সেই সমস্ত মানুষদেরকে হেল্প করে আচার্য দেবদত্ত ফাউন্ডেশন। এবং এটা কিন্তু সত্যি একটা অসাধারণ কাজ, মানে সিরিয়াসলি একটা অসাধারণ কাজ। একটা পাটাপাটি দেখুন, ব্যাপারটা হচ্ছে ফাউন্ডেশন বা এখানে একটা পার্থক্য আছে। ফাউন্ডেশন বা যে কোনো এনজিও অর্গানাইজেশন বলতে অনেকের মধ্যে ধারণা থাকে যে ওটা বোধহয় একটা মানি জেনারেট করার একটা জায়গা, অনেক জায়গা থাকে, কিন্তু এটা সেটা নয়, ঠিক আছে? এটা আমি বলি এটা প্রফিট মেকিং নয়, উল্টে এটা প্রফিট জেনারেটিং একটা কোম্পানি। কীরকম? যে জায়গাটা থেকে, এখান থেকে যে ইনকামটা হয়, সেই ইনকামের একটা জায়গা যেটা তৈরি হয়, যেটা তৈরি হচ্ছে, যেটা সেটা হচ্ছে প্রচুর সোর্সকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, সেটা কারিগরি বিদ্যার মধ্য দিয়ে হোক, সেটা টেকনোলজির মধ্য দিয়ে হোক, যারা সেই জায়গাটাতে এখনও পর্যন্ত, কারণ আমাদের দেশে প্রচুর মানুষ আছেন যাদের ইনকাম সোর্সের যে জায়গাটা, যে নলেজটা, এডুকেশনটা, সেই এডুকেশনটা ভীষণভাবে ল্যাক রয়েছে। দু নম্বর কথা হচ্ছে, আর দু নম্বর কথা হচ্ছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে পড়াশোনাটা করি সেই পড়াশোনাটার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টেক্সট বুক ওরিয়েন্টেড পড়াশোনা। আমরা কিন্তু কোথাও কখনো ইমপ্লিমেন্টেশনের জায়গাতে যাই না। সেই ছোটবেলায় সেই প্রজেক্ট তৈরি করতে দিলে হয় বাবা মা করে দেয়, নালে কোথাও থেকে আমরা করিয়ে নিয়ে বাচ্চারা স্কুলে জমা দেয়, ওগুলো রিলেটিভ নয় খুব। দু নম্বর কথা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এরপরে যখন MBA-তে পড়ে বা যখন হায়ার স্টাডিজের দিকে যায়, ইয়েতে কেস স্টাডি নিয়ে যখন পড়াশোনা করে, যে কোনো কেস স্টাডি যখন দেয়, তখন যে কোনো বই থেকে বা আজকে গুগল থেকে পুরো মানে কপি করে সেটা দেওয়া হয়, কারণ কপি পেস্ট একদম। কালকেই আমি ইয়েতে একজনকে জিজ্ঞেস করছিলাম, সে এখানে বি কলেজেই পড়ে, তো তাকে জিজ্ঞেস করলাম যে এই যে তুই যে তোর ক্যারিয়ারের ক্ষেত্রে যে তুই যে কেস স্টাডি করেছিস বা পিএ করেছিস, সত্যি কথা বলতে একদম মানে জীবনও কি একটা নিজে করেছিস? না, নিজে মানে কি এগুলো প্রত্যেকটাই কোথাও কোনো ইনোভেশনের কিছু আছে? হ্যাঁ, বলছে না, সে তো সব তো মানে পুরো ইউটিউব বা ইয়ে থেকে মানে গুগল থেকে ঝেপে করা। বললাম এই যে তুই পড়াশোনা করার পর বিটেক হবি, তারপরে যখন কর্মক্ষেত্রে যাবে, দুটোর মধ্যে পার্থক্য ভীষণ বিশাল বড় পার্থক্য। তো এই জায়গাটাতে এই কারণে প্রচুর মানুষের মধ্যে কিন্তু কেরিয়ার তৈরি করার সম্ভাবনার যে জায়গাটা, সেই জায়গাটা থাকছে না। আমাদের এই ফাউন্ডেশন যেটা করছে সেটা হচ্ছে ভারতবর্ষে এমন কিছু অর্গানাইজেশন আছে যারা প্রথম থেকেই একদম পুরোপুরি কারিগরি বিদ্যার উপর জোর দেয়, এবং গ্লোবালি কিছু জায়ান্ট কোম্পানি আছে যারা টেকনোলজিকে ভীষণভাবে সাপোর্ট দেয়। এই অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের কথা হচ্ছে, এবং তাদের থেকে ট্রেনিং নেওয়া টিচার যারা, তারা কিন্তু এই অর্গানাইজেশনে পড়াবে। আচ্ছা, অসাধারণ জায়গাটা। মানে এক্ষেত্রে কিন্তু হেল্পটা এমন জায়গায় পৌঁছলো যেটা ভবিষ্যতে আমার কেরিয়ারটাকে তৈরি করবে, আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে। একদমই তাই, প্রথম থেকে হাতে ধরে, মানে MBA-তে গিয়ে আমি ফিনান্স নিয়ে পড়াশোনা করছি কিন্তু ফিনান্সটা শুরু হয় আমার বাড়িতে বাজার করা থেকে, ঠিক, দোকান করা থেকে। এই যে ছোট ছোট ব্যাপার, একটা বাচ্চাকে যদি প্রথম থেকে যদি সেই শিক্ষাটা দেওয়া হয় স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, একদমই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন, পরিষ্কার করে বলবেন প্লিজ। হ্যাঁ, বলুন বলুন। একটু পরিষ্কার করে বলুন, একটু লাউডলি বলুন। মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। কত? 29th August 1994 সময়? সকাল 9:55। কোথায় জন্ম? বোলপুরে জন্ম। তার মানে স্পষ্ট করে কথা বলবেন। হ্যাঁ, স্পষ্ট করে জোরে কথা বলবেন। সোমবার ছিল? হ্যাঁ। তুলা লগ্ন বৃষ রাশি? হ্যাঁ। রোহিণী নক্ষত্র চন্দ্রের দশায় জন্ম। এর আগে দেখানো হয়েছিল কাউকে? হ্যাঁ, দেখিয়েছিলেন। লগ্নে বৃহস্পতি রাহু বসে আছে, পঞ্চম স্থানে শনি, সপ্তমে কেতু, অষ্টমে চন্দ্র,
নবম স্থানে মঙ্গল এবং একাদশ স্থানে বুধ, দ্বাদশ স্থানে রাহু বসে আছে। দেখুন, লগ্নে বৃহস্পতি রাহু বসে থাকলে এই যোগটাকে বলে গুরুচণ্ডাল দোষ। বৃহস্পতি যদি কারোর ক্ষেত্রে যদি সহায়ক না থাকে, বৃহস্পতি কারোর ক্ষেত্রে যদি শুভ না হয়, তাহলে দুটো জায়গাতে ভীষণভাবে সমস্যা তৈরি হয়। একটা হচ্ছে শারীরিক দিক থেকে একটা সমস্যা তৈরি করে, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন ওরিয়েন্টেড প্রবলেমের মধ্যে ভোগার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় হচ্ছে বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি করে লাইফে, বুঝতে পারলেন? হ্যাঁ। তো এখন কি চাইছেন মেয়ের ব্যাপারে? হ্যাঁ, ওইটাই বলছি, এদের বিবাহিত জীবনটা সম্বন্ধে জানতে চাইছি। ওর বিয়ে হয়ে গেছে অলরেডি? হ্যাঁ। কেমন চলছে? এখানে প্রবলেম চলছে নিশ্চয়ই? আমি জানি না, আপনি বললেন দেখিয়েছিলেন, এনিওয়েজ আমি সেটা নিয়ে আমি আসছি না। কিন্তু বৃহস্পতি যতক্ষণ না লাইফে শুভ করা হয়, যতক্ষণ না বৃহস্পতির আশীর্বাদ জীবনে থাকে না, ততক্ষণ পর্যন্ত জীবনকে কিন্তু যে সাত্বিকতা, জীবনের ক্ষেত্রে যে স্থিরতা, যে শান্তি, সেই জায়গাটা কিন্তু কখনোই আসে না। এবং আপনার মেয়ের ক্ষেত্রে বৃহস্পতি রাহুর সাথে যুক্ত রয়েছে, এই যোগটাকে বলে গুরুচণ্ডাল দোষ, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে অনন্তনাগ কালসর্পযোগ রয়েছে। আপনি কি জানতেন আপনার মেয়ের অনন্তনাগ কালসর্পযোগ আছে? হ্যাঁ, ও তো করানো হয়েছিল, দেখানো হয়েছিল, যেখানে উনি ঠিক করে দিয়েছিলেন বললেন। সেটা কি বিয়ের আগে না পরে? না, বিয়ের আগেই তো দিয়েছিলাম। এনিওয়ে, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে একটা গন্ডগোল হয়েছে, কোথাও না কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। তো আমার মনে হয় আপনার মেয়ের জীবনটাকে যদি তৈরি করতে হয়, যদি ঠিকমতো এক জায়গায় নিয়ে আসতে হয়, বিবাহিত জীবনটাকে যদি ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে ইমিডিয়েট আপনাকে কিন্তু গুরুচণ্ডাল দোষ আর কালসর্পযোগ এই দুটো জায়গায় কিন্তু ঠিক করতেই হবে। কারণ দুটোই কিন্তু লগ্ন থেকে তৈরি হয়েছে। আর বলা হয় জানেই লগ্নে তানেই লগ্ন। লগ্ন যদি কারোর ক্ষেত্রে দুর্বল হয়, তার কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি হয়, যেটা আপনার মেয়ের ক্ষেত্রে ভীষণভাবে ফেস করছে। এবং শুধু তাই নয়, আপনার বাড়িতেও বটে, যে বাড়িতে আপনার মেয়ে থাকে, শ্বশুর বাড়িতেও বাস্তুক্ষেত্রে সমস্যা আছে, বুঝতে পারলেন? হ্যাঁ। আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে ও একটা বিজনেস করতে চাইছে, তো ওটা কি হবে? আগে ওর এই জায়গাটাকে ঠিক করুন আপনি। যার মানসিক শান্তি নেই, যার জীবনে স্টেবিলিটি নেই, তার পক্ষে কোনো নতুন কিছু দাঁড় করানো সম্ভব না। আগে ওকে মানসিকভাবে স্থির হতে দিন। ওর এতটা ডিজাস্টার যদি চলে পার্সোনাল লাইফে, কোনোদিন সম্ভব তার পক্ষে কাজের জায়গায় কনসেন্ট্রেট করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া? আগে ওই জায়গাটায় ওকে শান্তি দিন, সাপোর্ট দিন। যে প্রবলেমটার কথা বললেন দেবদত্তদা, যতটা তাড়াতাড়ি পারেন সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন, এটা সবার আগে দরকার। তারপর ভাববেন যে ওর কেরিয়ার আপনি কী করে তৈরি করতে পারবেন, তাই না? সময় কিন্তু আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না, কারোর জন্য সময় বসে থাকে না। আমি একটু বলে দেবো সময় প্রসঙ্গে, কারণ এই বছরটা আমরা শেষ করতে ফেলেছি অলমোস্ট, এবং তার মধ্যেও আপনারা ডিসেম্বরে এখনও তিন জায়গায় পেয়ে যাচ্ছেন চেম্বার। তার মধ্যে ফার্স্ট আমি 20 তারিখের কথা বলবো। ডিসেম্বরে 20 তারিখ আসানসোলে থাকছেন আচার্য দেবদত্ত। 22শে ডিসেম্বর অবশ্যই তমলুকের জন্য আপনারা বুকিং করুন। যারা খড়গপুরে চাইছেন তারা 23শে ডিসেম্বরের জন্য বুকিং করতে থাকুন। 20 তারিখ আসানসোল, 22 তারিখ তমলুক, 23 তারিখ খড়গপুরের জন্য বুকিং করবেন। গুয়াহাটিতে বুকিং করতে হবে 3rd January, মানে একদম 2019-এর প্রথমটা, যে কোনো মাসের প্রথম দিকটা দেবদত্তদা নর্মালি নর্থ বেঙ্গলে থাকেন। তো গুয়াহাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 3rd January। তারপর কোচবিহারে পাবেন আপনারা 4th January, 5th January থাকছেন শিলিগুড়িতে, 8th January চন্দননগরে থাকবে চেম্বার। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ের এই 1998 আর 1st October, 1st October 1998 সময়? হ্যাঁ। সময় হচ্ছে 4টে, বিকেল 4টে। কোথায় জন্ম? এই কলকাতায়। বিকেল 4টেতে জন্ম, কলকাতায় জন্ম, তার মানে আপনার মেয়ের বৃহস্পতিবার ছিল। কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন রাশি লগ্ন? না, কাউকে দেখানো হয়নি সেরকম ভাবে। লগ্নে বৃহস্পতি কেতু বসে আছে, দ্বিতীয় তৃতীয় স্থানে শনি, সপ্তম স্থানে মঙ্গল রাহু, ছন্নছাড়া যোগ সপ্তম স্থান। সপ্তম স্থানকে কিন্তু বিবাহ স্থান বলে। আচ্ছা। সেখানে মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ কিন্তু খুব শুভ নয়। হ্যাঁ, জীবনের পার্টনার চুজ করার ক্ষেত্রে, বন্ধু চুজ করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা নয়, এক নম্বর কথা। অষ্টম স্থানে রবি শুক্র বসে আছে এবং দ্বাদশ স্থানে চন্দ্র মকর রাশিতে, এমনিতেই শনি সাড়ে সাথে চলছে। লগ্নে বৃহস্পতি কেতু, ও কিন্তু প্রায়ই দেখবেন ডিপ্রেশনে ভুগবে, বুঝতে পারলেন? ভীষণভাবে ডিপ্রেশনে ভুগবে। তো এইগুলো থেকে বেরোনোর জন্য আপনারা কোনো কিছু প্ল্যান কিছু করেননি আজ অব্দি?
হ্যাঁ, মানে ভাবছি যে যাব যাব করে সময় একদমই সময় পাওয়া, মানে আপনার মেয়ের লাইফের থেকেও এত ইম্পর্টেন্ট সময়, এত কি কাজে ব্যস্ত আপনি, মেয়ের লাইফ গুরুত্ব পাচ্ছে না ডে বাই ডে। প্রথম কথা হচ্ছে ডে বাই ডে দেখবেন ওর শারীরিক দিক থেকে কমপ্লিকেশন আসবে, স্কিনের সমস্যা আসবে, ডার্ক সার্কেল আসবে, দেখবেন চোখের তলা দেখবেন কালি পড়ে যাওয়ার টেন্ডেন্সি ইয়ে থাকবে, ঠিক আছে। মানে এবার কি আচার্য দেবদত্ত আপনার বাড়িতে যাবেন? ভীষণভাবে ও যে কোনো জায়গায় যাবে সেই জায়গাটা সাকসেস পাবে, ওর নিজের ওপর ভরসা আছে, নিজের ওপর বিশ্বাস আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলি, আমি কি বলছি আগে শুনুন। আপনি শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি দাদা। আপনার মেয়ের কনফিডেন্স লেভেল ঠিক আছে? ও নিজের উপর কনফিডেন্ট যে একটা ইন্টারভিউ ফেস করবে, মানে সব সময় বলে যে আমি চাকরি করতে চাই, এটা করতে চাই, এই নিয়ে এই করতে চাই বলে, সব সময় বলে। কতগুলো ইন্টারভিউ দিয়েছে লাইফে? দুটো তিনটে এমনি টুকটাক। হ্যালো, এখনো? হ্যাঁ, মানে এখনো সেরকম ভাবে দেয়নি, করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমার মনে হয় আপনি, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি আরো মোটামুটি আরো 8-9 মাস দেখুন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আপনি আপনার কাজগুলো সামলে নিন, আপনার সমস্ত কিছু নিয়ে তারপর ডিসাইড করুন যে আপনার মেয়ের লাইফটা কোন জায়গাটাতে যাচ্ছে। এখনো সময় হয়নি, আরো বেশি কিছুদিন দেখুন, ঠিক আছে, এখনো সময় আছে, দেখুন। দেখে উনি 2019 সেপ্টেম্বর মাসের পর আপনি মোটামুটি একটা জাজ করুন আপনার মেয়ের লাইফের জায়গাটা কোন জায়গাটাতে যাচ্ছে, ঠিক আছে। এত ব্যস্ত আপনি, এত অন্যান্য কাজে আপনি ব্যস্ত যে আপনার মেয়ের লাইফ, ওর কেরিয়ার, এগুলো সেকেন্ডারি লিস্টে চলে গেছে, প্রায়োরিটি লিস্টে আপনার প্রথম দিকে নেই, ফার্স্ট লিস্টে এগুলো পড়ছে না। তো আপনি ভেবে নিন, আপনার সমস্ত কাজকর্ম গুছিয়ে নিন, আপনার মেয়ে আরও কয়েকটা ইন্টারভিউ ফেস করুক, তারপর আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ফাইনালি ও কী করতে চাইছে বা আপনাদের কোথায় গিয়ে ওকে সাপোর্টটা দিতে হবে। এত ক্যাজুয়াল যদি বাবা মায়েদের অ্যাপ্রোচ হয়, আমার সত্যি তাদেরকে কিচ্ছু বলার নেই, বাট যারা সিরিয়াস তারা সবসময় চেষ্টা করেন তাদের ছেলেমেয়ের পাশে দাঁড়াতে, এবং সেটা খুব পজিটিভ ওয়েতে। সেই জায়গা থেকে এখনও হাতে সময় আছে, মানে আপনারা যারা সিরিয়াস আমি তাদেরকে বলছি, হাতে সময় রয়েছে। 3rd January গুয়াহাটি, 4th January কোচবিহার, 5th January শিলিগুড়ি, আর 8th January চন্দননগর। ভাববেন না কলকাতায় যারা রয়েছেন তারা কি করবেন, তারা তো প্রত্যেক সোমবার যেরকম শিথিল মোড়ে পাচ্ছেন চেম্বার থাকবে, প্রত্যেক বুধবার গড়িয়াহাটে থাকবেন আচার্য দেবদত্ত, আপনাদের একটা ফোন কলের অপেক্ষা। এবং ওই যে বললাম, মানে সিরিয়াস হয়ে যদি মনে করেন যে হ্যাঁ চলো এক্ষুনি আমাকে এই কাজটা করতে হবে, করে ফেলুন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, দাদাকেও নমস্কার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার 14th February 1986 14th February 1986 সময় রাত্রি 8:30। কোথায় জন্ম? বসিরহাটে। বসিরহাটে জন্ম, তার মানে আপনার সেদিন ছিল হচ্ছে শুক্রবার। হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র কেতুর্দশে জন্ম। জানেন রাশি লগ্ন জানতেন? না 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 না। জীবনে প্রচুর হঠকারিতার মাথায় ডিসিশন নিয়েছেন, নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যাও ফেস করেছেন। হ্যাঁ। তৃতীয় স্থানে শনি মঙ্গল বীজযোগ, ষষ্ঠ স্থানে রবি শুক্র বৃহস্পতি বসে আছে, এবং অষ্টম স্থানে চন্দ্র রাহু গ্রহণ দোষ, কর্কট রক নাক কাল সর্পযোগ, তার জন্য আপনার মানসিক দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকবে, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে তৃতীয় স্থানে শনি মঙ্গল বীজযোগ, দেখবেন ছোট ছোট বিষয়ে লোকের সাথে দেখবেন অদ্ভুত একটা বনিবনা থেকে, মানে একটা খারাপ ক্রাইসিস একটা জায়গা তৈরি হয়ে যাবে, বুঝতে পারলেন? আর ষষ্ঠ স্থানে রবি শুক্র, আপনি জয়েন্ট পেন, মাথার যন্ত্রণা এই ধরনের সমস্যায় কিন্তু ভুগবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু অষ্টম স্থানে চন্দ্র রাহু বসে রয়েছে, সেটা সেই জন্য আপনার ফিনান্সিয়াল দিক থেকে আপনার কিন্তু সবসময় একটা টেনশন, মানে এখনও আপনি ফোন করেছেন আপনার ফ্যামিলির আর্থিক উন্নতি এবং আপনার পার্সোনাল লাইফের মানসিক উন্নতি দিয়ে জায়গাটা, তাই তো? তো সেই ব্যাপারে আপনি কি ডিসিশন নিয়েছেন লাইফে, কি প্ল্যান আছে আপনার? আমি মানে ভাবছি যে একটু কিছু করার জন্য, কিছু কি আমি করতে গেলেও করতে পারছি না, মানে এই রকম একটা মানে দোটানার মধ্যে পড়ে। হ্যাঁ, তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি মানে আবেগ তাড়িত হয়ে পড়েন,
ইমোশনাল হয়ে পড়েন, খুব তাড়াতাড়ি লাইফে ডিসিশন নিয়ে ফেলেন যে কোনো ক্ষেত্রে, এবং তারপর সেখান থেকে আবার বেরিয়ে আসতেও আপনার বেশিক্ষণ সময় লাগে না। আর ষষ্ঠ স্থানে রবি শুক্র, রবি শুক্রকে বলা হয় দারিদ্র যোগ। আর ষষ্ঠ স্থান যদি ঠিক না থাকে তখন আমাদের কর্ম সৃষ্টি করার যে জায়গাটা সেই জায়গাটা থাকে না, যে কারণে আপনি চিন্তা করেও পারছেন না, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। আর তো দাদা বলছি কি, আমার আমি না আমার ঘর বাড়িও নেই বুঝেছেন, ওই জন্য আমি অনেক চিন্তা, আমার কাজকর্ম, আমার হাজবেন্ডের কাজকর্মও ভালো না, মানে সর্বদিক থেকে আমার খুব অশান্তি জানেন তো, ওই জন্য আমি একটু জানতে চাইছি যে আমার জমি কেনা আছে, ভয় করতে পারছি না, কোনো মানে কাজকর্ম একটা ভাবছি যে একটা ব্যবসা করবো, সেটাও কিছু ডিসিশন নিয়ে উঠতে পারছি না। দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একবারও বলছি না যে আপনার জীবনে কোনো পটেনশিয়াল নেই, আপনার জীবনে প্রচুর সুযোগ সুবিধা আছে, প্রচুর পটেনশিয়াল আছে, কিন্তু প্রবলেমটা যে জায়গাটাতে সেটা হচ্ছে আপনি ডিসিশন নিতে পারেন না, আমি প্রথমেই যে কথাটা বললাম। এবং ডিসিশন নিতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার কর্কটক না কালসর্প যোগ আর ষষ্ঠ স্থানে রবি শুক্র দারিদ্র যোগ, এই দুটো জায়গা ঠিক করুন, তারপর আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, আপনি আমার কথা মিলিয়ে নেবেন, ঠিক আছে? এতগুলো সমস্যা যখন আছে, এবং একদম মানে দেবদত্ত এই কথাটাও বলেছিলেন যে আজকে আপনার ফোন করার মূল উদ্দেশ্যটা ছিল ফ্যামিলির ফিনান্সিয়াল ক্রাইসিসটা থেকে আমরা কি করে বেরিয়ে আসবো, এবং সেটাই কিন্তু মূল ওনার জায়গা, আপনার জায়গা। তো ফ্যামিলি ফিনান্সিয়াল ক্রাইসিস যে লেভেলে আপনার পৌঁছেছে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে যদি আপনি মতিস্থির করে উঠতে না পারেন, তো ডেফিনেটলি আপনার একটা হেল্প চাই, হেল্পটা করার জন্য আছেন দাদা তো দেবদত্ত, একটু আপনাদেরকে আসতে হবে। শুধু আপনাকে হেল্প করছেন উনি তাই না, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে এই উদ্যোগটা যে আচার তো দেবদত্ত ফাউন্ডেশন আরও বহু মানুষকে কিন্তু হেল্প করছে, আর এটা খুব নোবেল একটা কজ, রিয়েলি এটা ভীষণ নোবেল কজ একটা। দেখুন এটা তখনই সেই জায়গাটাতে যাবে যখন মোটামুটি একটা কাজের জায়গাটা, কারণ এর পেছনে একটা খুব বড় প্রজেক্ট ভীষণভাবে রয়েছে, কারণ যে তিনটে কোম্পানির সাথে আমরা কথা বলছি সেই তিনটে কোম্পানি ওয়ার্ল্ডের মানে গ্লোবালি জায়ান্ট কোম্পানি, এবং এটা যদি এই জায়গাটা যদি আসতে পারা যায় তাহলে এইটুকু বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমে কিন্তু একটা খুব বড় জায়গা তৈরি হতে যাবে। মানে আমি খুব বড় কথা বলছি হয়তো এখানে বসে, কিন্তু প্রত্যেকের তো একটা ড্রিম থাকে, প্রত্যেকের একটা ভিশন থাকে, সেই ভিশনের জায়গা থেকেই বলছি যে প্রচুর মানুষ আছে যারা দেখবেন টেকনিক্যালি ভীষণ সাউন্ড, আপনার পাড়ায় যে গ্যারেজের দোকানে কাজ করে, যে ছেলেটা কাজ করে দেখবেন তাকে, তার সে কিন্তু টেকনিক্যালি প্রচণ্ড সাউন্ড, কিন্তু সেইখান থেকে বেরিয়ে নতুন কিছু করবার জন্য তার মধ্যে কিন্তু সেই স্কিলটা নেই, সে সেই জায়গাটা, তাকে যদি সেই জায়গাটাকে দেওয়া যায়, তাকে যদি সেই রাস্তাটাকে ট্রেন্ড করা যায় যে কিভাবে সে ওই জায়গাটা থেকে বেরিয়ে নিজের একটা ব্যবসা বা নিজের একটা ভালো জায়গা তৈরি করতে পারবে, তবে কিন্তু তার ক্ষেত্রে শুধু নয় আমাদের দেশেরও কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু একটা উন্নতির জায়গাটা তৈরি হবে। একদম একদম একদম। তো সেই জায়গাটা ভীষণভাবে আমাদের, আমরা সবসময় এক্সাম্পল দিই, আমরা যে কোনো কিছু তৈরি করছি চীনের এক্সাম্পল দিই, চায়নার ক্ষেত্রে এটাই কিন্তু সমস্ত কিছু, একদম গ্রাসরুট লেভেলে কিন্তু ওদের টেকনোলজিটা কিন্তু সেই জায়গাটা চলে গেছে, স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা ভীষণভাবে রয়েছে, যেটা আমরা আজও পর্যন্ত বই পড়া বিদ্যের ওপর টিকে রয়েছে। একদম, এবং আপনি যেটা বলছেন যে সবার একটা ড্রিম থাকে, খুব সত্যি, এবং অ্যাজ এ ড্রিম মেকার বা ভিশনারি হিসেবে আপনি অনেকটা এগিয়ে আছেন দেবদত্তদা, আজ থেকে অন্তত 10-12 বছর আগে মানুষ যেগুলো কখনো ভাবেননি সেটা আপনি সেই সময় করেছেন, তো ডেফিনেটলি আজকে আপনি যেটা ভেবেছেন সেটা পরবর্তীতে একটা বিশাল বড় জায়গা তৈরি হবে। আপনারা যারা ব্যবহারিক জীবনে জ্যোতিষে থাকেন বা যারা আচার্য দেবদত্ত ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই সেই ঘটনা সাক্ষ্য হতে পারবেন, তারা সেটাকে প্রত্যক্ষ করতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। আজকে সময় শেষ, অনুষ্ঠান এখনকার মতো শেষ করবো, অনেক ধন্যবাদ আপনাকে।